মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। লোকসভা ভোট নিয়ে সরগরম জেলা থেকে রাজ্য, চারিদিকে শুধুই চর্চার কেন্দ্রবিন্দুতে ভোট আর ভোট। একদিকে প্রচার, অন্যদিকে প্রতিশ্রুতি, শুরু হয়েছে আর এক ভোটের লড়াই। কিন্তু জিলিপি ভোট দেখেছেন? শুনতে অবাক লাগলেও জিলিপি ভোট হচ্ছে বহরমপুরে। বুঝতে পারছেন না তো? দেখুন তাহলে। পা থেকে মাথা, যাকে বলে আপাদ মস্তক, জিলিপির প্যাচে জড়িয়ে এই যুবক। একবার দুবার নয়, বারবার চেষ্টা করে চলেছেন সুতোয় বাঁধা জিলিপিকে বাগে আনার, কিন্তু পারছেন কি? বৃহস্পতিবার যখন রাজ্যের দ্বিতীয় দফার ভোট শুরু হয় নির্ধারিত সময়ে, তখন সুজিত মণ্ডল নামে এই যুবকের কীর্তি দেখতে বহরমপুর রবীন্দ্র সদনের ঠিক সামনে সাংস্কৃতিক অঙ্গনে জমতে শুরু করে ভিড়, শুরু হয় যুক্তিতর্ক। এই জিলিপি ভোট সকাল ৭টা থেকে শুরু হয়েছে একটি জিলিপিকে বাগে আনার চেষ্টা। ভোট আসে ভোট যায়, মেলে হাজারো প্রতিশ্রুতি, আর এই বিষয়টিকে ইস্যু করেই জিলিপি ভোটের কনসেপ্ট সুজিতে। ভোট আর গণতন্ত্র, গণতন্ত্র আর প্রহসন, এই দেশে একই অর্থের বাহক হলেও জিলিপি আর খিদে, খিদে আর মরণ, মরণ আর বাজবার ইচ্ছে, বাজবার ইচ্ছে আর বিপ্লব, এসব কারো আছে কি? এই প্রশ্নই সামনে রাখছেন এই শিল্পী। জিলিপি ভোট এই সেন্সে, কারণ যখনই ভোট আসে আমাদের রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা আমাদেরকে একটা করে জিলিপি দেখায়। ঠিক মনে করুন আগের লোকসভা নির্বাচন, তার আগে আমাদেরকে দেখানো হয়েছিল 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা, ঠিক আছে, তারপরে কিন্তু সেই জিলিপির ভাগ আমরা পাইনি, দুর্ভাগ্যের বিষয়। বারবারই একই জিনিসই হয়, কিন্তু কোনোভাবে আমরা জিলিপির ভাগটা কোনো দিন খেতে পারি না। তো সেখান থেকে আমার কাছে, আমার মানুষের কাছে এটা বলা যে আপনারা সবাই মিলে কোশ্চেন করুন রাষ্ট্রের কাছে যে কেন আমরা জিলিপির ভাগটা পাবো না, কারণ ভোট শেষ হয়ে যাওয়ার পরে সেই জিলিপির ভাগটা তারা ভাগ করে খেয়ে নিচ্ছে, সেটা তো প্রতিবার হতে পারে না। এবং সেখানে মানুষ স্বাধীনতার পর থেকে আমাদের দেশের মানুষ চেষ্টা করে যাচ্ছে জিলিপির ভাগটা যদি একটু পাওয়া যায়, যদি একটু পাওয়া যায়, এবং সে তার সেই আশাতে বারবার ভোট দিচ্ছে। সেখান থেকে কিন্তু কোনোদিনই তারা ভোটের ভাগ, মানে সেই জিলিপির ভাগটা তারা কোনোদিনই পাচ্ছে না। তো আমার যেটা বলার যে মানুষকে, যে আপনারা একটুখানি সবাই মিলে, আমি যেমন কোশ্চেনটা করছি আমার রাষ্ট্রের কাছে যে কেন এরকম হবে, আপনারাও একটুখানি কোশ্চেনটা করুন, একটু সচেতন হন। জিলিপির তত্ত্ব খুঁজতে সুজিতের এই প্রয়াস পথচলতি মানুষও ক্ষণিক দাঁড়িয়ে দেখছেন, প্রশ্ন করছেন, শুরু হচ্ছে তর্ক বিতর্ক। তাহলে হামনে উনকো পুছা যে আপ জো ইয়ে জিলিপি জো টাং করকে ইস তরহ কা জো প্রদর্শন কর রহে হ্যায়, উসকা উদ্দেশ্য ক্যা হ্যায়, নেই হামনে উনসে পুছা। উনহোনে কাহা জো ইয়ে কিসি পার্টি কে লিয়ে নেই কর রহে হ্যায়, ইয়ে সর্ববিদিত হ্যায়, সব জানতা হ্যায়, জো ভোট কে লোভ সে রাজনৈতিক দল জিতনে ভি হ্যায় সব ভোট কে লোভ সে আপকো জো হ্যায় সো জিলিপি কে রূপ মে আপকো দেখায়নি। ঠিক বলেছেন, মানুষের অ্যাওয়ার্ড হওয়া দরকার আছে, কিন্তু যেখানে আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে আমাদের ধাঁচাটা যেখানে ডিফেক্ট, কনস্টিটিউশনাল, আমি শুধু একটা ওই বাংলাদেশের লোকের প্রশ্নঙ্গ তুললাম, যে একটা বিদেশি লোক এসে সেখানে এসছে, ভারত সরকার তাকে পারমিশন দিয়েছে, তবে না সে এসছে। তাহলে আপনি একজন বাইরে থেকে এসে আপনি আমাদের দেশের রাজনীতি, যেখানে যেখানে আমরা ঠিক করব কে লোকসভায় যাবে, রাজ্যসভায় যাবে, কে নেতা হবে, কে আমাদেরকে পরিচালনা করবে, সেখানে বিদেশি হস্তক্ষেপ হয় কীভাবে, এক নম্বর প্রশ্ন। যদি হয়ে থাকে সেটা অপরাধ। কল্যাণ ব্যানার্জি বলছে আমাদের দেশে নাকি কোনো আইন নেই, তাহলে আইনটা কে করবে? তাহলে আমাদের কনস্টিটিউশনাল ডিবেট এটা? আমি সেটাই বলছি যে উনি যেটা বলছেন সেটা ঠিক। ভোটের এই আবহে এই শিল্পী কতটা তার মনের ভাব প্রকাশ করতে পারলেন তার উত্তর জানা না গেলেও, জিলিপি ভোট যে শহরবাসীর একাংশের মনে নজর কাড়া বিষয় হয়ে দাঁড়ালো সেটা বলার অপেক্ষা রাখে না। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।